একাদশ শ্রেণীর সকল ছাত্রকে মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসের আলোচনায় স্বাগত জানাচ্ছি। গত দু তিন মাস ধরে আমি বাংলা সাহিত্যের যে ইতিহাস, তার প্রাচীন যুগ এবং মধ্যযুগের অনেকটা অংশ অডিওর মাধ্যমে ছাত্রদের কাছে উপস্থাপিত করেছি। আজকে আমরা মধ্যযুগের বাংলা সাহিত্যের আরাকান রাজসভার দুজন বিশিষ্ট কবি দৌলত কাজী এবং সৈয়দ আলাওলের আলোচনায় প্রবেশ করব। আজকের আলোচনাতে আমরা দৌলত কাজীর রচনা এবং বাংলা সাহিত্যের ইতিহাসে তার অবদান বা তার যে মৌলিকতা, সেই জায়গাটা আমরা আলোচনা করব। আগামী পর্বের আলোচনায় আমরা আরাকান রাজসভার আরেকজন বিশিষ্ট কবি সৈয়দ আলাওলকে নিয়ে আলোচনা করব। তৃতীয় পর্বে আমরা আলোচনা করব শাক্ত পদাবলী নিয়ে, রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্যকে নিয়ে। আজকে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসের এই পর্বের আলোচনায় আরাকান রাজসভা বা রোসাং রাজসভার বিশিষ্ট মুসলমান কবি দৌলত কাজী, তার সম্পর্কে আমরা তার তথ্যগুলোকে, তার সম্পর্কিত তথ্যগুলোকে জানার চেষ্টা করব। ছাত্রদের কাছে আবেদন, তোমরা দৌলত কাজী সম্পর্কিত তথ্যগুলোকে স্মরণে রেখে খাতার মধ্যে সেগুলোকে লিখে নেবার চেষ্টা করবে, যাতে আগামীতে তোমরা সেইগুলোকে ধরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। আমি আগে এই আরাকান রাজসভা বা বাংলা সাহিত্যের ইতিহাসে যাকে আমরা রোসাং রাজসভা বলি, আমি সেই সম্পর্কিত কিছু তথ্য তোমাকে বুলেটিনের আকারে দিয়ে দিই। রোসাং রাজসভা বলতে আমরা বুঝি চট্টগ্রামের রোসাং রাজসভা। দু নম্বর তথ্য হচ্ছে রোসাংয়ের রাজবংশ হচ্ছে মগ, ম গ। আরাকানের মানুষের ভাষা হচ্ছে আরাকানি, আরাকানি। তাহলে আমরা যে তথ্যগুলো জেনেছি সেই তথ্যগুলোকে আরেকবার বলে দিই, যে এই যে বলছি আরাকান রাজসভা, আরাকান হচ্ছে মায়ানমার, যাকে আমরা বার্মা বলছি, এর একটি অঙ্গরাজ্য। তাহলে আরাকান হচ্ছে মায়ানমার বা বার্মার একটি অঙ্গরাজ্য। আর আরাকানের মাতৃভাষা হলো বা আরাকানের মানুষের ভাষা হলো আরাকানি। এবার বলে দিয়েছে চট্টগ্রামের সঙ্গে এর যোগাযোগটা কোথায়। পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি থেকে অন্তত 150 বছর চট্টগ্রাম আরাকান রাজসভার অন্তর্গত ছিল।
সপ্তদশ শতকের শুরুতে জাহাঙ্গীরের রাজত্বে চট্টগ্রামের বৃহত্তম অংশ মুঘল বাংলায় আবার ফিরে এসেছিল। তাহলে আমরা যেটা দেখলাম যে চট্টগ্রামের সঙ্গে কিন্তু আরাকানের একটা যোগসূত্র আছে। তাই চট্টগ্রাম যেমন আরাকানি আচার আচরণের দ্বারা প্রভাবিত হয়েছিল, আরাকানও তেমনি বঙ্গীয় সংস্কৃতি এড়াতে পারেনি। বস্তুত পঞ্চদশ শতকের ইসলামী বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ অংশ রচিতই হয়েছিল আরাকান ভূমিতে সেখানকার রাজা বা রাজ পারিষদগণের পৃষ্ঠপোষকতায়। তাহলে আমরা যেটা দেখলাম যে যে তথ্যগুলো তোমাকে দিলাম যে আরাকান হচ্ছে মায়ানমার বা বার্মার একটি অঙ্গরাজ্য, তার সঙ্গে চট্টগ্রামের যোগসূত্র কীভাবে তৈরি হলো সেটা বলেছি, আর এই আরাকানে বাংলা সাহিত্যে আরাকানকে আমরা বলছি রোসাং এই নামে, যেটা চট্টগ্রামের রোসাং রাজসভা নামে পরিচিত, কারণ চট্টগ্রাম কিন্তু প্রায় 150 বছর আরাকান রাজসভার অন্তর্গত ছিল, আর আরাকানের মানুষের ভাষা হচ্ছে আরাকানি। এই সময়তে আবির্ভূত হয়েছিলেন দুজন মুসলমান কবি, যারা যথার্থ অর্থেই বাঙালি হিন্দু মুসলমানের কবি। শুধু মুসলমান সমাজের কবি নন, তারা হলেন একজন দৌলত কাজী আর একজন হচ্ছেন সৈয়দ আলাওল। তাহলে সহজ বাংলায় সহজ কথায় আমরা বলতে পারি যে আরাকান রাজসভার দুজন বিশিষ্ট মুসলমান বাঙালি কবি হলেন দৌলত কাজী এবং সৈয়দ আলাওল। আমরা আজকে সেই দৌলত কাজীর সাহিত্য এবং সাহিত্যে তার অবদান নিয়ে, তার বিশিষ্টতা নিয়ে, তার মৌলিকতা নিয়ে আলোচনা করব। আমি মুখবন্ধে একটা কথা বলে দিই, যেটা আমি উপসংহারে গিয়েও বলবো, যেখানে দৌলত কাজীর কৃতিত্ব লক্ষিত হয়। যদি তোমরা মধ্যযুগের বাংলা সাহিত্যটাকে নিবিড়ভাবে অধ্যয়ন করো, তাহলে তোমরা দেখবে যে গোটা মধ্যযুগের বাংলা সাহিত্যটা হচ্ছে দেবনির্ভর, দেবতা নির্ভর। সেখানে দেবতার চরণতলে মানবতাকে লুটিয়ে দেওয়ার চেষ্টা আছে। দেবতা কেন্দ্রিক বাংলা সাহিত্য হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্য। এই রকম একটা প্রেক্ষিতে, এই রকম একটা আবহে বা পরিবেশে দৌলত কাজী এবং সৈয়দ আলাওল মানুষের কথা নিয়ে কাব্য লিখেছেন, এবং এখানে হচ্ছে তাদের বিশিষ্টতা যে দেবদেবীর কাহিনীর পরিবর্তে মানব মানবীর প্রণয় কাহিনী, ভালোবাসার কাহিনী, প্রেমের কাহিনী, মিলন বিরহের কারণে কাহিনী তারা বাংলা সাহিত্যে স্থান দিয়েছেন, এবং তার প্রধান পুরোহিত, তার প্রধান স্রষ্টা, যিনি
ছিলেন তিনি হলেন আরাকান বা রোশাং রাজসভার কবি দৌলত কাজী। এবার তার সম্পর্কিত তথ্যগুলোকে আমরা জেনে নিই। এক নম্বর তথ্য হচ্ছে, যেহেতু এটা বাংলা সাহিত্যের ইতিহাস, এখানে তথ্যটা গুরুত্বপূর্ণ, আখ্যান বা কাহিনী নয়। এক নম্বর তথ্য হচ্ছে যে প্রথম শক্তিশালী বাঙালি মুসলমান কবির নাম হলো দৌলত কাজী। প্রথম শক্তিশালী বাঙালি মুসলমান কবির নাম হলো দৌলত কাজী। দু নম্বর তথ্য, তিনি কোথায় জন্মেছেন, কত খ্রিস্টাব্দে জন্মেছেন। কবি চট্টগ্রামের অন্তর্গত রাউজান থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে সুফি মতাবলম্বী মুসলমান পরিবারে আনুমানিক 1600 শতাব্দীর শেষ ভাগে জন্মগ্রহণ করেন। আমি আরেকবার বলছি যে চট্টগ্রাম এর অন্তর্গত রাউজান থানার অন্তর্ভুক্ত সুলতানপুর গ্রামে আনুমানিক 1600 শতাব্দীর শেষ ভাগে এই বিশিষ্ট বাঙালি মুসলমান কবি দৌলত কাজী জন্মগ্রহণ করেন। তিন নম্বর, তিনি আরাকানের কোন রাজার রাজসভাকবি ছিলেন। তিন নম্বর তথ্য বলি, আরাকান রাজ থিরি থু ধম্মা থয় হস্বিকার রয় হস্বিকার থু ধম্মা, অর্থাৎ সহজ উচ্চারণে শ্রী সুধর্মার তিনি রাজসভাকবি ছিলেন। আরাকান রাজ থিরি থু ধম্মা, অর্থাৎ শ্রী সুধর্মার রাজসভাকবি ছিলেন দৌলত কাজী। চার নম্বর বলবো যে কার অনুরোধে তিনি কি কাব্য লিখেছিলেন। আরাকান রাজের, অর্থাৎ এই যে আরাকান রাজার নাম বললাম থ্রি থু ধর্মা ধম্মা বা শ্রী সুধর্মা, তার সমর সচিব ছিলেন আশরাফ খান, আ তালবস্য র ভ। তার পৃষ্ঠপোষকতায় এবং উপদেশে দৌলত কাজী তার একমাত্র কাব্য, এই জায়গাটা রেখাঙ্কিত করবে যে তার একমাত্র কাব্য, তিনি একটি মাত্র কাব্য লিখেছেন, কাব্য তার নাম হচ্ছে লোর চন্দ্রাণী বা সতী ময়না। কাব্য রচনায় হাত দেন, এই যে হাত দেন বলেছি তার মানে হচ্ছে তিনি এই কাব্যটা কিন্তু সম্পূর্ণ করে যেতে পারেননি। তাহলে যে তথ্যটা চার নম্বরে দিলাম যে আরাকান রাজের সমর সচিব ছিলেন আশরাফ খান, তার পৃষ্ঠপোষকতায় এবং উপদেশে তার একমাত্র কাব্য লোর চন্দ্রাণী বা সতী ময়না রচনায় তিনি আত্মনিয়োগ করেন। এবং সালটা হচ্ছে
1621 খ্রিস্টাব্দ থেকে 1638 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের কথা যেটা আমি একটু আগেই বলেছি, কিন্তু কাব্যটি তিনি সম্পূর্ণ করতে পারেননি। কাব্যটির প্রায় 2/3 রচনার পর কবির অকাল প্রয়াণ ঘটে। পরে আরাকান বা রোসাং রাজসভার প্রসিদ্ধ কবি সৈয়দ আলাওল আরাকান রাজ, পরবর্তী আরাকান রাজ, শান্ত দন্তে সয়াকার দন্তে নয় দয় শান্ত থু ধম্মা, পরিষ্কার বাংলায় চন্দ্র সুধর্মার প্রধানমন্ত্রী সুলেমানের নির্দেশে 1659 সালে তিনি কাব্যটি সম্পূর্ণ করেন। তাহলে আমি যেটা বলেছি যে দৌলত কাজী তার একটিমাত্র কাব্য লোর চন্দ্রাণী বা সতী ময়না রচনায় নিজেকে নিযুক্ত করেছিলেন, কিন্তু কাব্যটি তিনি শেষ করতে পারেননি। পরবর্তীকালে আরেকজন বিশিষ্ট বাঙালি মুসলমান কবি আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওল সেই কাব্যটি শেষ করেন। তাহলে আমরা যে তথ্যগুলো দিলাম যে দৌলত কাজী কে, দৌলত কাজী কবে কোথায় জন্মেছেন, দৌলত কাজী কার রাজসভা কবি ছিলেন, কার অনুরোধে কোন কাব্য রচনায় তিনি আত্মনিয়োগ করেন, কাব্যটির কতটা অংশ তিনি শেষ করতে পেরেছিলেন, বাকি অংশটা কে শেষ করলেন, এই তথ্যগুলো আমরা তোমাদের দিলাম। এবার আর একটা জায়গা উল্লেখ করতে হবে যে দৌলত কাজী যে লোর চন্দ্রাণী বা সতী ময়না কাব্যটি লিখতে শুরু করেছিলেন, এই কাব্যটি কিন্তু তার মৌলিক রচনা নয়। তার মানে হচ্ছে যেটা এটা তার নিজ ভাবনা থেকে জাত নয়। কোনো একটা কাব্য অবলম্বনে তিনি এই কাব্যটি লিখতে শুরু করেছিলেন। আমরা জানব যে কোন কাব্য অবলম্বনে এই কাব্য লিখতে তিনি নিযুক্ত হয়েছিলেন। একজন হিন্দি ভাষী কবি, তার নাম হচ্ছে মিয়া সাধন, এই বানানটা মহর্ষি অন্তস্তয় আকার লিখতে পারো, মহর্ষি নিয়য় আকার লিখতে পারো, তার ঠেট গোহারি ভাষায় ঠয়কার ট, গোহারি ভাষায় এটা গ্রাম্য হিন্দি, একটা কাব্য লিখেছিলেন, তার নাম হচ্ছে মৈনাকোষত, ময় ওই দন্তের নয়াকার, মৈনা একটা একটা মাত্রায়, কয়কারে কো এটা একটা মাত্রায়, সত দন্তেস্ব খণ্ডত্ব, আবার অনেকে দন্তেস্ব ত হসন্ত দিয়ে লেখে। তাহলে একজন হিন্দি কবি যার নাম হচ্ছে মিয়া সাধন, তিনি ঠেট গোহারি অর্থাৎ একটা গ্রাম্য হিন্দি ভাষাতে মৈনাকোষত একটা কাব্য লিখেছিলেন। সেই কাব্য অবলম্বনে তার এই কাব্যটা লেখা হয়েছে বা রচিত হয়েছে।
এবার আমরা যেটা জানব সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যের ইতিহাসে দৌলত কাজীর অবদান বা বিশিষ্টতা কী। আমি সেই কথা মুখবন্ধে বলেছি, আমি বুলেটিন দিয়ে বা 1, 2, 3 করে বঙ্গ সাহিত্যে তার বিশিষ্টতা স্বতন্ত্রতাটাকে দেখাবার চেষ্টা করব। আমি 1 নম্বর বলি, আমি একটু আগে বলেছি যে মধ্যযুগের বাংলা সাহিত্যটাই হচ্ছে দেবতা নির্ভর। কাব্যের নামগুলোর দিকে খেয়াল করে দেখো, প্রতিটা হচ্ছে দেব দেবী কেন্দ্রিক। সেখানে দেবদেবীর পরিবর্তে মানব মানবীর প্রণয় কাহিনীকে অবলম্বন করে দৌলত কাজী তার কাব্য লিখেছেন। এটা হচ্ছে তার সবচেয়েতে বড় স্বতন্ত্রতা, বিশিষ্টতা এবং ব্যতিক্রমী। 2 নম্বর হচ্ছে এই লোড় চন্দ্রাণী যতটা তিনি লিখেছেন, বাংলা সাহিত্যের প্রথম ধর্ম সংস্কার মুক্ত মানবীয় প্রণয় কাব্য। প্রণয় মানে প্রেম, ধর্ম সংস্কার মুক্ত মানবীয় মানে মানুষের প্রণয় কাব্য। 3 নম্বর হচ্ছে সপ্তদশ শতকে রোশাং রাজসভার মুসলমান কবিরা দেবনির্ভর সাহিত্য রচনার অবসান ঘটিয়ে মর্ত্যের পৃথিবীর মানব মানবীর মানে মানুষের প্রণয় কাহিনী রচনায় কৃতিত্ব দেখিয়েছেন। আর এই প্রসঙ্গে সর্বপ্রথম কৃতিত্ব যার, তিনি হলেন দৌলত কাজী। 4 নম্বর হচ্ছে যে দৌলত কাজী সতী ময়না বা লোড়চন্দ্রাণীর যতটা লিখেছেন তার কাহিনী মানে কাহিনীর যে বাঁধন সেটা অনেক সংযত এবং অনেকটা পরিচ্ছন্ন। যদি তোমরা খেয়াল করো যে দৌলত কাজী যতটা লিখে লোকান্তরিত হয়েছিলেন, তার পরবর্তী অংশটা সৈয়দ আলাউল লিখেছিলেন। দুটো লেখা পাশাপাশি পড়লে দেখবে যে দৌলত কাজীর লেখা অনেক সংযত, অনেক পরিচ্ছন্ন। তুলনায় কিন্তু আলাউলের লেখাটা অনেকটা শিথিল। 4 নম্বর হচ্ছে দৌলত কাজীর পরিচ্ছন্ন ভাষা, তার নিপুণ ছন্দ জ্ঞান, সংস্কৃত সাহিত্য পুরাণে অবাধ বিচরণ, জীবনের অভিজ্ঞতা সব কিছুই উৎকৃষ্টভাবে তার গ্রন্থে রচনায় ধরা পড়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ যে সপ্তদশ শতকে হিন্দু কবিরা যখন দেবদেবীর কথা নিয়ে মত্ত, এই জায়গাটা রেখাঙ্কিত করবে, দেবদেবীর কথা নিয়ে মত্ত, তখন এই আরাকান রাজসভার কবি দৌলত কাজী নরনারীর মানব মানবীর মানুষের বিরহ মিলনের কাহিনী অবলম্বন করে রোমান্টিক আখ্যান মানে কাহিনী
লিখেছেন এটা কিন্তু কম প্রশংসার নয়। আর শেষ কথা বলবো, দৌলত কাজী মুসলমান কবি হলেও হিন্দুর কাহিনীকে ঠিক হিন্দু কবির মতোই বর্ণনা করেছেন। এটা হচ্ছে দৌলত কাজীর বিশিষ্টতা, স্বতন্ত্রতা, ব্যতিক্রমী ভাবনা এবং মৌলিকতা। আমরা আগামী পর্বের আলোচনা করব আরাকান রাজসভার আরেকজন বিশিষ্ট কবি সৈয়দ আলাউলকে নিয়ে। পরে আমরা আলোচনা করব শাক্ত পদাবলী কি, শাক্ত পদাবলীর বিশিষ্ট কবি কারা, তাদের জীবন কথা, তাদের রচনার বৈশিষ্ট্য এবং সাহিত্যে তাদের অবদান এই সম্পর্কে। সকলকে সকালবেলার শুভেচ্ছা জানিয়ে আজকের অধ্যয়ন, আজকের পাঠ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।